নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্তারিত খবরে। গুলিতে মৃত বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি, মৃতের নাম মিঠুন ঘোষ, বয়স 32 বছর, বাড়ি ইটাহারের রাজগ্রাম এলাকায়। আজ রাতে তাকে একদল দুষ্কৃতী বাড়ির সামনেই তাকে গুলি করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পেটে গুলি লাগে। বিজেপির অভিযোগ, এর আগেও তার ওপর হামলা হয়েছিল, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। কিন্তু ঠিক কী কারণে এই গুলির ঘটনা তা এখনও স্পষ্ট নয়, যদিও এখনও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। ঘটনাটা কি হয়েছে, ও গেল মেলা করে, এখান থেকে গেল তো বাড়ি থেকে মোটরসাইকেলটা রেখে দিয়ে আমি কিছু কি দরজায় দাঁড়ায় আছি, কিছু কোথায় আছিস রে, খাইনি, খাওয়া দাওয়া করে তারপর যা, কিছু না আমি আসছি। তো মোবাইলে কি আসলো না আসলো, মোবাইলটা এরকম করতে 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 চলে আসলো, আসেনি আমার ঘরেতে নাতি গিয়ে বলছি, কিছুক্ষণ বেশি দেরিও নাই, দশ মিনিট হবে। ওখানে যাই নিয়ে একটা শব্দ হলো, তা আমি বলছি কি বুবাই, আমার নাতিটাকে বুবাই আই দেখ, তোর মামা পার থেকে বের হলো, কিন্তু আজ আমার টাইম চক্র নাচে যাচ্ছে, তোর মামা বের হলো আর একটা শব্দ হলো, বুঝলে এখন কিছু হবে না, চুপ করে থাকো। আর কিছুক্ষণ পরে নিয়ে আমি বার হয়েছি, আমার ভাস্তাটাকে ডাকে মিটুন বলছে অজিত বের হতো, আমাকে গুলি করলো। তখন ওই আমার ভাস্তাটা একটু এখান থেকে একটু দূরে আছে, প্রতীকটা দেখছে। আপনার ছেলে কোন দল করতো? বিজেপি। কোন পদে ছিল? কি জেলা জেলা সেক্রেটারি। কারা মারলো এখন তো চিনতে পারিনি, কিন্তু আমার এর আগে অনেকজন শাসন করতো, তৃণমূল ওরা সবসময় শাসন করতো আমার ছেলেকে, কত জায়গায় ছেঁকছে। এখন তোর পালা, সবাইকে করছি। হ্যাঁ, আগে হুমকি দিত, আমাকে বলছিল তোমার ছেলেকে শাসন করো, তোমার ছেলেকে পার্টি ছাড়তে বলো, নাহলে তোমার জানে ই করবো না। আমি তো দৌড়ে বের হয়ে আসছি, এখন আমার ছেলেও বলতে পারবে, কিন্তু আমার আইডিয়া হচ্ছে ওরা যাহাতকে মারতে চাইছে, হাড় গুঁড়া করে দিতে চাইছে, বলছে তোমার ছেলের একটু হাড়ও পাবা না তোমরা, তোমার ছেলেটাকে বিগড়ে। চিনতেন? নাম জানতেন? হ্যাঁ, আমাকে বলতো আমাদের গ্রামেরই। কি নাম তাদের? ওর নাম কাসিম। কোন দল করতো? ও তৃণমূল নেতা। মিঠুন ঘোষ, ভারতীয় জনতা যুব মোর্চার জেলার সম্পাদকের দায়িত্ব রয়েছে, ইটাহার বিধানসভার রাজগ্রামে তার বাড়ি। ভোটের পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে ফোনে ধমকানো হতো, চমকানো হতো। সে বিভিন্ন সময় আমাকে বলেছে, আমরা পুলিশের সাথেও কথা বলেছি মৌখিক, যে মিঠুনকে বিভিন্ন সময়ে আর বিভিন্ন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা বিভিন্নভাবে তাকে উত্তক্ত করছে। আজকে 9টা নাগাদ আমাদের কাছে ফোন আসে যে ও বাড়িতে ছিল, কেউ বা কারা তাকে ফোনে ডেকে নেয়। ডাকার 15 মিনিট পরে তার শরীর, রক্তাক্ত শরীর তার বাড়ির অনতি দূরে আর পড়ে থাকতে দেখা যায়, এবং তাকে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনতে আনতে আর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা আমাদের নিশ্চিত ধারণা, তৃণমূলের
दुष्कृतीरा मिठुन घोष जे लड़ाकू जुब मोर्चार नेता तार कण्ठ के रोध करार जन्नो भारतीय जनता जुब मोर्चार आंदोलन के उत्तर दिनाजपुरे थामिए देवार जन्नो ताके उद्देश्य प्रणोदित भावे आर ताके हत्या करेछे। आमरा आईनेर ओपर आस्था राखी, आमरा आईनेर शरणापन्न हब, आमरा एखनी तार एफआईआर करब। आमरा एर जारा अपराधी जारा एके हत्या करेछे तार आमरा सठिक विचार चाई और आईनेर माध्यमे तार विचार चाई। परवर्ती कोनो आंदोलन कोनो पूर्व निर्धारित आगामी काल आमादेर एकटी प्रतिबाद विक्षोभ मिछिल आमरा डेकेछि कालके 11টা এবং সেই মিছিলকে ব্যাপকতা দেওয়ার জন্য কালকে সারা জেলায় আমরা বিক্ষোভ আন্দোলনে নামব এবং আগামী কার্যক্রম কি হবে আমরা বসে ঠিক করে আপনাদেরকে জানানো হবে। বললাম আজকে ইটাহারে একজন বিজেপি কর্মীকে গুলিবিদ্ধ করে মেরে ফেলা হয়েছে। তাদের পরিবারের অভিযোগ যে তৃণমূলের দুষ্কৃতীরা নাকি এরকম করেছে, কি বলবেন? আমাদের কাছে যতটুকু খবর আছে যিনি মারা গেছেন তিনি তার বন্ধুদের নিয়ে আর্মস আর্মস খেলা করতে গেছিলেন। একজন অ্যারেস্ট হয়েছে, সন্তোষ মহন্ত, ওনার কনফেশনাল স্টেটমেন্টও আছে পুলিশের কাছে, যে টোটো ড্রাইভার সেও বলেছে। আমার কাছে যার বন্ধুর খবর আছে যে যিনি যিনি মারা গেছেন উনি ওনার কাছে আর্মস ছিল, আর এই আর্মস নিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে একটা উনি সেলফ ইনফ্লিক্টেড হয়েছেন। পুলিশ তদন্ত করছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই, কোনো বিজেপি কোনো টিএনসি কোনো দলের ব্যাপার নেই। অভিযোগ তো করা যেতেই পারে, কিন্তু এর মধ্যে দলের কোনো ব্যাপার নেই। পুলিশ তদন্ত করছে, পুলিশ অ্যারেস্টও করেছে, সব কিছু বুঝতে পারছে।